নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2023 সালের 24 অক্টোবর মহালয়ার দিন সূর্যগ্রহণ কাটতে না কাটতেই বছরের শেষ চন্দ্রগ্রহণটি হতে চলেছে 28 অক্টোবর। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব চন্দ্রগ্রহণের সঠিক সময় কখন শুরু হবে এবং ভারত ও বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে, আর কোন কোন দেশ থেকে এই চন্দ্রগ্রহণটি দেখতে পাওয়া যাবে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন কোন জায়গা থেকে বা কোন কোন দেশ থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন। দেখুন, 2023 সালের এবছরের শেষ চন্দ্রগ্রহণটি হবে 28 অক্টোবর 2023 শনিবার। সেই দিন আবার আরও একটি গুরুত্বপূর্ণ দিন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা বা শারদ পূর্ণিমা। গ্রহণ শুরু হবে রাত 1:05 28 অক্টোবর এবং গ্রহণ ছেড়ে যাবে রাত 2:24 কিন্তু গ্রহণ ছেড়ে যাবে। তবে এই গ্রহণ ভারত ও বাংলাদেশ থেকেও কিন্তু দেখা যাবে, যার কারণে এ সূতক কাল কিন্তু ধরা হবে। 28 অক্টোবর গ্রহণ দেশের কোন কোন অংশ থেকে দেখা যাবে, ভারত এবং বাংলাদেশ ছাড়াও আর কোন কোন দেশ। এবছর মোট 4টি গ্রহণ হয়েছে, তার মধ্যে 1টি সূর্য ও 1টি চন্দ্রগ্রহণ মে মাসে হয়ে গিয়েছে এবং গত 14 অক্টোবর দ্বিতীয় সূর্যগ্রহণটিও হয়ে গিয়েছে মহালয়ার দিন। এই দিন গ্রহণের মধ্যে একটি ভারত থেকে দেখা যায়নি একটি গ্রহণও। তবে 23 সালে শেষ গ্রহণ দেশ থেকে দেখা যাবে, অর্থাৎ চন্দ্রগ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকেও গ্রহণটি দেখা যাবে, তবে 15 মিনিটের জন্য এই গ্রহণটি আপনারা দেখতে পাবেন। আর ভারত ছাড়া ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং থেকেও কিন্তু এই গ্রহণ দেখা যাবে। আগামী 28 অক্টোবর আংশিক চন্দ্রগ্রহণ লক্ষ্য করা যাবে, তাই সূতককালও ধরা হবে। আশা করি আপনাদেরকে জানাতে পেরেছি যে চন্দ্রগ্রহণ কবে এবং কোন কোন দেশ